সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনে নাৎসি সরকার পরিবর্তন করাই রাশিয়ার লক্ষ্য। আপনারা জানতেন বাঁধে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্তর চায় রাশিয়া। ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতা চলছেই, নীরব পাশ্চাত্য। চীন, পাকিস্তান ও ইরান মিলে নতুন আঞ্চলিক জোট। চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ, আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল তাইওয়ান। উপসাগরীয় অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবং কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্কের বাতাস দূষিত, সতর্কবার্তা জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। ইউক্রেনের নাৎসি সরকার পরিবর্তন করাই রাশিয়ার লক্ষ্য। রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে কোনো যুদ্ধ নেই, বরং এই যুদ্ধ ইউক্রেনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে। তাই রাশিয়ার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের প্রতিস্থাপিত ইউক্রেনের ক্ষমতায় আসীন নাৎসি সরকারকে বদলে দেয়া। বুধবার 7 জুন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাক্রুশেভ বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার বলফোভিচের সঙ্গে বৈঠকের সময় একথা বলেছেন। পাক্রুশেভ বলেন, কিয়েভের বর্তমান সরকার একটি নাৎসি মতাদর্শের সরকার, যা ওয়াশিংটন এবং লন্ডনে ইউক্রেনে স্থাপন করে দিয়েছে। এই সরকারকে অবশ্যই বদলে দিতে হবে। তিনি আরো বলেন, ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। পাক্রুশেভ অভিযোগ করেন, এই সংকট আর কোনো পক্ষকে নয়, বরং কেবল যুক্তরাষ্ট্রকেই ফায়দা করে দিচ্ছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউরোপকে নতচানু করে ফেলেছে এবং ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে কেবল যুক্তরাষ্ট্রের ফায়দা বাড়িয়ে দেওয়ার সুযোগ খুঁজছে। এ সময় তিনি আরো বলেন, শক্তিশালী ইউরোপ বহুমুখ বিশ্বের অন্যতম একটি ভার কেন্দ্র হতে পারত। পাক্রুশেভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী রাশিয়া দেখতে চায় না, বরং সবসময় রাশিয়াকে বিভক্ত করার, এমনকি রাষ্ট্র হিসেবে রাশিয়াকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, যাতে যুক্তরাষ্ট্র ইউরেশিয়ান ভূখণ্ডের ওপর কর্তৃত্ব স্থাপন করে সেখানকার যাবতীয় সম্পদ লুট করতে পারে। তিনি আরো বলেন, এমনটা করার জন্য ওয়াশিংটন এবং লন্ডন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনের নব্য নাৎসি, ইউক্রেনের সরকার এবং বিভিন্ন এনজিওকে ব্যবহার করছে। রাশিয়ার এই নেতা আরো অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার মিত্র বেলারুশের জন্য ইউক্রেনের মতো একই পরিকল্পনা করছে। তার উদাহরণ হিসেবে তিনি দেশটিতে 2020 সালে ব্যর্থ হওয়া কালার রেভলিউশনের কথা উল্লেখ করেন। আপনারা জানতেন বাঁধে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের উত্তর চায় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কাখোভকা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে হামলার বিষয়ে মন্তব্য ব্রিফিং এ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডে কিভাবে আমেরিকান অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা তারা জানে কিনা, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে অবশ্যই একটি সুনির্দিষ্ট উত্তর দিতে হবে। কাখোভকা HPP-তে সাম্প্রতিক হামলার পটভূমিতে তিনি গত ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের সাথে একটি সাক্ষাৎকারে ইউক্রেনীয় জেনারেল আন্দ্রে কোভালচুকের একটি বিবৃতির দিকে ইঙ্গিত করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ইউক্রেনের সেনাবাহিনী ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স সিস্টেমকে বাঁধের একটি গেটে একটি পরীক্ষামূলক হামলা চালিয়েছে। তারা দেখতে চেয়েছে এতে ডিনিপার নদীর পানির স্তর কতটা বাড়তে পারে। এখন কিরবি কারিন জিন পিয়ের সহ হোয়াইট হাউসে যোগাযোগের দায়িত্বে থাকা সমস্ত লোকের জন্য প্রশ্ন, মার্কিন অস্ত্র, যে অস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হচ্ছে সেগুলি কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনারা কি সচেতন ছিলেন, জাখারোভা জিজ্ঞাসা করেন। তৃতীয় দেশে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সেই ট্রায়াল টেস্ট করা হচ্ছে, এই প্রশ্নগুলি আমরা সরাসরি হোয়াইট হাউসের সামনেই পাবলিক স্পেসে উত্থাপন করি, আপনাকে অবশ্যই তাদের উত্তর দিতে হবে। তিনি বলেন, কাখোভকা HPP-তে হামলা অবশ্যই সন্ত্রাসবাদের একটি কাজ। মঙ্গলবার রাতে ইউক্রেনীয় বাহিনী কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়, সম্ভবত একটি ওলখা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS থেকে। এতে বাঁধের হাইড্রোলিক সুইলস ভালভগুলো ধ্বংস হয়ে গেছে। নোভায় কাখোভকায় পানির স্তর একসময় 12 মিটার ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন তা হ্রাস পাচ্ছে। বন্য অঞ্চলে বর্তমানে 15টি জনসংখ্যা কেন্দ্র রয়েছে। আশেপাশের শহর ও গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। হাইড্রোপ্ল্যান্টের বাঁধ ভেঙে যাওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। নিপ্রো নদীর ধারে কৃষি জমি ভেসে গেছে এবং উত্তর ক্রিমিয়ান খাল অগভীর হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনে শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতা চলছেই, নীরব পাশ্চাত্য।
শিশুদের হত্যা করে চলেছে ইহুদিবাদী ইসরায়েল। সম্প্রতি আড়াই বছর বয়সের এক শিশুকেও হত্যা করেছে শিশুঘাতক সন্ত্রাসী ইহুদিবাদী সেনারা। মোহাম্মদ হেইসাম আততামিমি নামের এই শিশু ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার কয়েকদিন পর শাহাদাত বরণ করেন। হানাদার সেনাদের গুলি তার মাথায় লেগেছিল। কেবল চলতি বছরই এ নিয়ে অন্তত ২৮ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি পাশবিক হামলায় শহীদ হল। ২০০০ সাল থেকে ২০২২ সাল নাগাদ ইসরায়েলি হামলায় ২৫০০ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। কেবল ২০২২ সালে ইসরায়েলি সেনাদের পাশবিক নৃশংসতায় শহীদ হয়েছে অন্তত ২২০ ফিলিস্তিনি এবং এই শহীদদের ৪৮ জনই শিশু। গত প্রায় ৭৫ বছর ধরে দখলদার ও বর্ণবাদী ইসরায়েল ফিলিস্তিনে সন্ত্রাসী হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং হতাহতের এক বড় অংশই হলো ফিলিস্তিনি শিশু ও নারী। ইসরায়েলের সন্ত্রাসী সেনা ও অবৈধ ইহুদিবাদী অভিবাসীরা প্রায়ই এইসব হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলি সেনারা কিছুকাল আগে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি রোজাদার শিশুকে শহীদ করেছিল। ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞ যেন এখন এক নিয়মিত ও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধগুলো সম্পর্কে তেমন কোনো সোচ্চার প্রতিক্রিয়া দেখাচ্ছে না আন্তর্জাতিক সমাজ ও বিশেষ করে পশ্চিমা সরকারগুলো। এইসব সরকার মানবাধিকারের ধ্বজাধারী বলে দাবি করলেও ইসরায়েলের এইসব পাশবিকতার বিষয়ে নীরব রয়েছে। তাদের দৃষ্টিতে ফিলিস্তিনে ইসরায়েলের জন্য গণহত্যা থেকে শুরু করে ফিলিস্তিনের ঘর বাড়ি ও জমিজমা ধ্বংস করা বা যেসব দখল করা সহ সব অপরাধী যেন বৈধ এবং ইসরায়েলের আত্মরক্ষার বিষয় মাত্র, এমনকি শিশু হত্যাও যেন এর ব্যতিক্রম নয়। জাতিসংঘের ভূমিকাও এক্ষেত্রে ঠুটো জঘন্যাথের মতো। অথচ ইউক্রেনের শিশুদের রক্ষা ও তাদের মানবাধিকার নিয়ে পশ্চিমাদের হইচই ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ ছিল লক্ষণীয়। পশ্চিমা সরকারগুলোর এই দ্বিমুখী আচরণ বা ভণ্ডামির নিন্দা জানিয়ে আসছে ইসলামী ইরান। ইসলামী ইরানের মতে ফিলিস্তিনে ইসরায়েলের সব অপরাধেরই শরিক হলো তার পশ্চিমা সহযোগী সরকারগুলো। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই দায় তারা এড়াতে পারে না বলে ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানাইনি। চীন, পাকিস্তান ও ইরান মিলে নতুন আঞ্চলিক জোট। প্রথমবারের মতো সন্ত্রাস বিরোধী সংলাপ করেছে চীন, পাকিস্তান এবং ইরান। বুধবার বেইজিং এ এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এটিকে ত্রিদেশীয় আঞ্চলিক নতুন জোট হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে পাকিস্তান, চীন ও ইরানের মধ্যে মহাপরিচালক পর্যায়ের ত্রিপাক্ষিক পরামর্শের প্রথম বৈঠকটি চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আনুষ্ঠানিক বৈঠকে সন্ত্রাস ও দমন নিরাপত্তা ইস্যুতে আলোচনা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলগুলোর সদস্যরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে এই অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই পরামর্শের ফলাফলের উপর ভিত্তি করে তারা সন্ত্রাসবাদ ও নিরাপত্তার বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের প্রতিনিধি দলের প্রধান মহাপরিচালক আব্দুল হামিদ, ইরানের প্রতিনিধি দলের প্রধান মহাপরিচালক সৈয়দ রসুল মোসাভি এবং চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নং রং পরস্পর সাক্ষাৎ করেন। অপরদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পৃথক বিবৃতিতে বলা হয়েছে তিনটি দেশ আঞ্চলিক সন্ত্রাস বিরোধী পরিস্থিতি নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে এবং নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বৈঠকে এই অঞ্চলে চীনের প্রধান ভূমিকায় একটি নতুন আঞ্চলিক জোটের আনুষ্ঠানিক যাত্রা হিসেবে বিবেচনা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বৈঠকে এই অঞ্চলে চীনের প্রধান ভূমিকায় একটি নতুন আঞ্চলিক জোটের আনুষ্ঠানিক যাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বেইজিং সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে একটি যুগান্তকারী চুক্তির মধ্যস্থতা করেছে। সৌদি আরব ও ইরানের মধ্যকার সমঝোতার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন যে চীন, পাকিস্তান, ইরান, সৌদি আরব এবং রাশিয়া কয়েকটি প্রাকৃতিক মিত্রকরণে নাম লেখাচ্ছে, কারণ তাদের স্বার্থ ক্রমবর্ধমানভাবে দ্বিমেরু বিশ্ব তৈরির দিকেই ধাবিত হচ্ছে। চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ, আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল তাইওয়ান। তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রায় ৩৭টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ৮ জুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন কথা বলেছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বুধবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে পর্যবেক্ষণ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭টি চীনা যুদ্ধবিমান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে জে ১১, জে ১৬
যুদ্ধবিমান সহ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন H-6 বোমারু বিমান ছিল। বিষয়টি নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠানোর পাশাপাশি ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল তাইওয়ান। অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এমন তথ্য পাওয়া যায়। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা আদিস হলো তাইওয়ানের এমন একটি সীমান্তবর্তী এলাকা যা সবসময় নজরদারি ও টহলের মধ্যে রাখে তাইওয়ান। মূলত চীনা হুমকি মোকাবেলায় এমন পদক্ষেপ নিয়েছে তাইওয়ান। এর আগেও বেশ কয়েকবার আদিজে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলেও তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইংওয়েন যুক্তরাষ্ট্র সফরে গেলে অঞ্চলটির আকাশ সীমায় মহড়া চালায় বেজিং। উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ড হিসেবে দেখে চীন। যে কোনো উপায়ে অঞ্চলটিকে আবার নিজ ভূখণ্ডের অন্তর্গত করবে বলে জানিয়েছে চীনা সরকার। তবে তাইওয়ান সরকার বলছে চীনের সঙ্গে একীভূত হবে কিনা এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের হাতে। উপসাগরীয় অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আরব জোটের দ্রুত পরিবর্তনের এই সময়েও যুক্তরাষ্ট্র তার উপসাগরীয় অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সৌদি আরবে বুধবার উপসাগরীয় কূটনীতিকদের এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি সিংহাসনের উত্তরসূরী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলোচনার পর রিয়াদে জাসিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্লিংকেন এ বক্তব্য রাখেন। কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে ইউএস জিসিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আছে বলেই আমরা আপনাদের সবার সঙ্গে অংশীদারত্বে গভীরভাবে বিনিয়োগ করছি। ইয়েমেন, সুদান, সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলের সংঘাত সহ বুধবারের বৈঠকের আলোচ্য সূচিতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পায়। ব্লিংকেন জিসিসি মন্ত্রীদের বলেন, আমরা সবাই মিলে ইয়েমেনের সংঘাতের সমাধানের জন্য কাজ করছি। এছাড়া ইরানের অস্থিতিশীল আচরণের বিরুদ্ধেও আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তিনি আরো বলেন, সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ, এমন একটা সমাধান যা সিরীয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। বৈঠকের আগে ব্লিংকেন প্রিন্স ফয়সালের সঙ্গে একান্ত আলাপ করেন। এর আগে তিন দিনের সফরের শুরুতেই মঙ্গলবার জেদ্দায় পৌঁছানোর পর ব্লিংকেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। ব্লিংকেন বলেন, গ্লোবাল কোয়ালিশনের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলা, ইয়েমেনে শান্তি অর্জন এবং অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতাকে গভীর করা সহ বিভিন্ন ইস্যুতে আমাদের আলোচনা হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্কের বাতাস দূষিত, সতর্কবার্তা জারি। যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকা মহাদেশের লাখ লাখ মানুষ দাবানলের কারণে মারাত্মক প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে। কানাডায় ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় দক্ষিণ অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর জনপদে বায়ুমান ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। কানাডা টরেন্টো শহরের অবস্থাও দাবানলের ধোঁয়ায় নাজুক। ধোঁয়া প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকেও আচ্ছাদিত করে ফেলেছে। দূষিত বাতাসে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে এলাকাগুলোর কর্তৃপক্ষ। কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় দূর থেকে ধূসর দেখাচ্ছে নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি। বিবিসির খবরে বলা হয়, বেশিরভাগ ধোঁয়া কুইবেক শহর থেকে আসছে, যেখানে 160টি স্থানে দাবানলের আগুন জ্বলছে। কানাডার রাজধানীতে বাতাসের গুণমানকে মানুষের স্বাস্থ্যের জন্য খুব উচ্চ ঝুঁকি জানিয়ে দেশটির স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার অটোয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে। এছাড়া ইতোমধ্যে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বায়ুর মানকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়েছে, বিশেষ করে যারা ইতোমধ্যে শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য। ঝুঁকি কমাতে বাসিন্দাদেরকে ঘরের বাইরের কার্যক্রম সীমিত করার কথা বিবেচনায় নিতেও পরামর্শ দিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ। কানাডার এই দাবানলের ঘটনায় বেশ কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে 33 লাখ হেক্টরের বেশি ভূমির বন আগুন লেগে ধ্বংস হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাপ ও শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার ফলেই কানাডা ভয়াবহ দাবানল মৌসুমের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বুধবার সংবাদ সম্মেলনে শহরের বাসিন্দাদেরকে যথাসম্ভব খারাপ বায়ু এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ শহরবাসীর জন্য স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ জারি করেছে। সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কানাডায় চলতি বছর স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় দাবানল দেখা যাচ্ছে। সোমবার ফেডারেল কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে শুষ্ক এবং গরম অবস্থার কারণেই এই গ্রীষ্মে কানাডার সবচেয়ে দীর্ঘস্থায়ী দাবানল হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।